বিদেশ থেকে পাচার করে আনা প্রায় $100 কোটি অর্থ সম্পদ জব্দ করেছে সিঙ্গাপুর পুলিশ। জব্দের তালিকায় নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি, অলংকার, হাতব্যাগ, ঘড়ি, মদ, মুঠোফোন, কম্পিউটার সহ নানা জিনিস রয়েছে। মঙ্গলবার সিঙ্গাপুর পুলিশ দেশটির ট্যাংগ্রিন, বুকিট, টিমা, অর্চার্ড রোড সহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে এই বিশাল সম্পদ জব্দ করে। এরপরই অভিযানে নারী সহ 10 জনকে আটক করে সিঙ্গাপুর পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। মঙ্গলবার ইতিহাসের সবচেয়ে বড় মানি লন্ডারিং বিরোধী অভিযান পরিচালনা করে সিঙ্গাপুর পুলিশ। অভিযানে বিদেশ থেকে পাচার করে আনা প্রায় $100 কোটি অর্থ সম্পদ জব্দ করা হয়। পুলিশের জব্দের তালিকায় অর্থসহ বিলাসবহুল গাড়ি, অলংকার, হাতব্যাগ, ঘড়ি, মুঠোফোন, কম্পিউটারের মতো পণ্য রয়েছে। অভিযানে 94টি জমি এবং 50টি গাড়ির নামে নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয়। এসব জমি ও গাড়ির মোট মূল্য $81.50 কোটি বেশি। অভিযানে 35টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে পুলিশ। এসব অ্যাকাউন্টে $11 কোটি বেশি অর্থ জমা আছে। জব্দের তালিকায় 270টির বেশি দামি অলংকারও রয়েছে। অভিযানে জব্দ করা অর্থের পরিমাণ $2.30 কোটি বেশি। মঙ্গলবারের অভিযানে 400 জনের বেশি সদস্য অংশ নেয়। এতে ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, বাণিজ্য বিষয়ক বিভাগ, দাঙ্গা পুলিশের বিশেষ বাহিনী, পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা। পুলিশের মূল টার্গেট ছিল সিঙ্গাপুরের ট্যাংলিন, বুকিত্তিমা, অর্চার্ড রোড, সেন্তোসা, রিভার ভ্যালির মতো গুরুত্বপূর্ণ এলাকা। এরপর বুধবার রাতে পুলিশ নারীসহ 10 জনকে গ্রেপ্তার করে। তাদের অভিযুক্ত করা হয় একই রাতে। অভিযুক্তদের প্রায় সবাই বিদেশি। এছাড়া আরও 12 জনের বিরুদ্ধে তদন্ত করছে প্রশাসন। এখনও 8 জন সন্দেহভাজন পলাতক রয়েছে। তাদের নাম ইতিমধ্যে পুলিশের তালিকায় আছে। এই ব্যক্তিরা ধনী এলাকার বাসিন্দা ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, সিঙ্গাপুরে পাচার ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। এছাড়া এসব কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ। শহীদ আরাফাত, আরটিভি।